পূর্ব সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে, সিরিয়ার দেইর আজ্জোরে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, অঞ্চলটিতে ইরানের অভিজাত রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসির সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীগুলোর ব্যবহৃত অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে। আল জাজিরার সূত্রে এ খবর জানা যায়। যুদ্ধে পর্যবেক্ষণকারী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এবং অ্যাক্টিভিস্ট দেইর আজ্জোর 24 বলেছে, আফগানিস্তানের শিয়া যোদ্ধাদের নিয়ে গঠিত ফাতিমিউন গোষ্ঠীদের পরিচালিত আয়াস ক্যাম্পকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আরও জানিয়েছে, মার্কিন বিমান হামলায় কমপক্ষে 6 সিরীয় ও বিদেশি চরমপন্থী প্রাণ হারিয়েছে। তবে সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে লক্ষ্যবস্তু চিহ্নিত করা বা হামলায় হতাহতের কোনো পরিসংখ্যান দেওয়া হয়নি। দেইর আজ্জোর হল একটি কৌশলগত প্রদেশ যা ইরাকের সীমান্তবর্তী এবং তেলক্ষেত্র রয়েছে। তবে এ নিয়ে সিরিয়া সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র কর্নেল জো বুচিনো বলেন, মার্কিন কর্মীদের রক্ষা ও সমর্থন করার জন্য এই অভিযান প্রয়োজনীয় ছিল। এই হামলাটি 15 আগস্ট মার্কিন বাহিনীকে লক্ষ্য করে চালানো হামলার প্রতিক্রিয়া হিসেবে করা হয়েছে। ওই হামলায় ইরান সমর্থিত মিলিশিয়ারা মার্কিন বাহিনীর ব্যবহৃত আল তানফ গ্যারিসনকে লক্ষ্য করে ড্রোন চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সেন্ট্রাল কমান্ড সেই সময়ে কেউ হতাহত এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে আক্রমণটিকে বর্ণনা করেছে। ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী এবং সিরিয়ার বাহিনী দেইর আজ্জোর এলাকাটি নিয়ন্ত্রণ করে এবং এখানকার পূর্ববর্তী অভিযানে প্রায় ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তুরস্কের সাথে সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্ত বরাবর সাম্প্রতিক ব্যাপক সহিংসতার ব্যাপারে ওয়াশিংটন গভীরভাবে উদ্বিগ্ন। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র এ কথা জানিয়েছেন। এএফপির সূত্রে এ খবর পাওয়া যায়। মুখপাত্র নিট প্রাইস বলেন, সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্ত বরাবর সাম্প্রতিক হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন এবং তারা সকল পক্ষকে অস্ত্রবিরতি পালনের আহ্বান জানিয়েছে। ওই এলাকায় গোলাবর্ষণ বৃদ্ধি পাওয়ায় শিশুসহ কমপক্ষে 21 জন বেসামরিক নাগরিক প্রাণ হারানোর কয়েকদিন পর তারা এমন উদ্বেগ প্রকাশ করল। প্রাইস বলেন, আমরা আল বাব, হসাকাহ ও অন্যত্র বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করছি। সিরিয়া সংঘাতের রাজনৈতিক সমাধানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের দেয়া প্রতিশ্রুতি বজায় রয়েছে। এদিকে সিরিয়ার সরকারের সঙ্গে আলোচনার জন্য তুরস্কের কোনো পূর্ব শর্ত নেই বলে জানিয়েছে তুরস্ক। তবে এই আলোচনা লক্ষ্যভিত্তিক হওয়া উচিত বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু। এই মন্তব্যের মধ্য দিয়ে দামেস্কের প্রতি আঙ্কারার মনোভাব নরম হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করতে চাওয়া বিদ্রোহী যোদ্ধাদের সমর্থন দিয়ে আসছে তুরস্ক। সিরিয়ায় চলা 11 বছরের গৃহযুদ্ধের প্রথম দিকে দামেস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে আঙ্কারা, কিন্তু রাশিয়ার হস্তক্ষেপে আসাদ সরকার বিদ্রোহীদের সিরিয়ার উত্তর পশ্চিমের একটি পকেটে আটকে ফেলতে সক্ষম হয়েছে। এই মাসের শুরুতে রাশিয়ায় আলোচনার পর তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেন, তুরস্ককে তাদের যৌথ সীমান্তে সহিংসতা মোকাবিলায় সিরিয়া সরকারকে সহযোগিতা করার পরামর্শ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।